একটি পাত্র হাফ অংশ ভর্তি আছে হাফ অংশ, বলছে 8 গ্যালন শরণ্য হয় তবে 1/10 অংশ ভর্তি থাকে। যদি এখন 1/10 অংশ ভর্তি আছে কিন্তু এখানে শরণ্য হয়েছে কতটুকু, 8 গ্যালন, তাহলে লেখা যায় এই দুইটার পার্থক্য ইকুয়াল 8 গ্যালন। এখন তাহলে এখানে আসে কত, লসাগু করলে আসে লসাগু 10 5 2 গুণে 10 5 বিয়োগ 1 ইকুয়াল 8 গ্যালন, এখানে বিয়োগ করলে থাকে 4/10 ইকুয়াল 8 গ্যালন। এখন আচ্ছা এত অংশ সমান সমান 8 গ্যালন, অতএব এক অংশ মানে মূল মোট মানে হচ্ছে এক, তাহলে মোট পাত্রটিতে কত গ্যালন আছে, এক অংশ সমান সমান 8। ভগ্নাংশের পরে এক আসলে ভগ্নাংশ উল্টে যাবে, উপরে 10 নিচে 4, 4 2 গুণে 8 10 2 গুণে 20, উত্তর 20 গ্যালন। গ নাম্বার, কোনো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশিত, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, এই 4টা ভগ্নাংশের মধ্যে ছোট কোনটা সেটা বাইর করতে বলছে। মনে রাখতে হবে ভগ্নাংশের উপরেরটা যদি সমান হয় নিচের যেইটা বড়, নিচের সংখ্যা বড় হলে ওই ভগ্নাংশটা আসলে ছোট ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে আমরা দেখি কোনটা নিচের সংখ্যাটা বড়, 33 দ্বারা আমরা 143কে কাটি, দেখেন 77 দ্বারা 143কে ভাগ করলে 77 2 গুণা হয় 154, তাইলে 1 পয়েন্ট সামথিং, কারণ 2 হয় না সম্পূর্ণ। 102 দ্বারা যদি এটাকে কাটে 102 2 গুণে 204, মানে 2 পয়েন্ট সামথিং, তিনবার যায় না। এইটা দ্বারা ভাগ করলে 3 বার যায়, কারণ 3 113 339, 3 পয়েন্ট সামথিং। এইটা দ্বারা ভাগ করলে 3 বার বেশি হয়ে যায়, 3 বার যায় না, তাহলে 2 বার যায় আর সামথিং। তাহলে নিচের ভগ্নাংশটা বড় হচ্ছে এই 3 নাম্বার, তার মানে সবচেয়ে ছোট ভগ্নাংশটাও এই 3 নাম্বার, কারণ উপরে সমান 1 থাকে।